সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। দুই রাত জেলে কাটানোর পর অবশেষে যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজই বের হতে পারছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার জামিন শুনানির বিচারক রবীন্দ্র কুমার যোশী আজ তাকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন। ৫০,০০০ রুপির একটি ব্যক্তিগত বন্ডে জামিন প্রদান করা হয়। এটিকে ২৫,০০০ রুপির দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তার আইনজীবীরা এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তার জামিনের কাগজপত্র আজ বিকাল ৫:৩০টার মধ্যেই কারাগারে পাঠাতে হবে। কারাগারে যাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই তিনি সেখান থেকে ছাড়া পাবেন। কারাগার থেকে জামিন পেলেও সালমান খান দেশত্যাগ করতে পারবেন না। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকাল ১০:৩০টায় যোধপুর আদালতে সালমানের জামিন আবেদনের শুনানি শুরু হয়। তখন আদালত প্রথমে জামিনের রায় দুপুর ২:৩০টায় দেওয়ার কথা বলেন, পরে তা আরও এক ঘণ্টা বাড়িয়ে দুপুর ৩:৩০টা করা হয়। রায়ের সময় আদালতে সালমানের আইনজীবী সহ উপস্থিত ছিলেন তার দুই বোন আলবিরা ও অর্পিতা খান শর্মা। তাদের আদালতে নিয়ে আসেন সালমানের দেহরক্ষী সেরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।